চারনং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদে 3নং ওয়ার্ডের বাদক হেন্দা গ্রামের মোহাম্মদ আব্দুল সাত্তারের ছেলে সাজ্জাদ হোসেন তিনি ছোট থেকেই ভালো মনের একজন মানুষ। তিনি ছোট থেকেই গ্রামের মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকেন। তার ছোট থেকে স্বপ্ন যে তিনি একদিন মানুষের সেবা করবেন এবং একজন জনপ্রতিনিধি হবেন। তাই তিনি আসন্ন ইউপি নির্বাচনে একজন মেম্বার পদপ্রার্থী। তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে আমি গরিব দুঃখী মানুষের সবসময় সেবা করব, পাশে থাকব। জনগণ আমাকে সবসময় পাশে পাবে বিপদে আপদে। ক্ষমতা আমার লক্ষ্য না, মানুষের বিপদে আপদে পাশে থেকে সেবা করাই আমার লক্ষ্য। গ্রামবাসীর কাছ থেকে কিছু জানতে চাওয়া হলে গ্রামবাসীরা জানান যে আসলে ছেলেটা খুব ভালো এবং নেতা হওয়ারই যোগ্য। আমরা গ্রামবাসীরা সবাই তাকে সমর্থন এবং সাপোর্ট করেছে। আমরা গ্রামবাসীরা সবসময় তার সাথে আছি এবং থাকবো। মানে সবাই আগে চাই, আমরা তাকে নাম্বার করতে চাচ্ছি। ব্যক্তি হিসাবে সে ভালো, বা তার একটা